রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ফরজ সালাত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, ফাকাদ আশরাক সে শিরিক করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে সে বের হয়ে গেল। অসুস্থ দাঁড়ায় পড়তে পারছে না বসে পড়ো, বসে পড়তে পারছে না শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারছে না ইশারায় পারলে ইশারায় পড়ো, ইশারাও করতে পারছে না, তারপরে মনে মনে পড়তে হবে সালাতে যেন পবিত্রতা ফরজ ওয়াজিব না, অজু করতে হবে, গোসল করতে হবে, কিন্তু তার উপর গোসল ফরজ, অজু ফরজ, গোসল করার ক্ষমতা নাই, অজু করার ক্ষমতা নাই, কী করবে? তেমন করুন, তেমন করবে, তারপরে সালাত করবে। মানুষ মারা যাওয়ার পর জানাজায় জিজ্ঞেস করে যে তোমার আব্বার কোনো সালাত কাজা আছে নাকি, বলে কাজা আছে, তখন কী করে? কাজার কাফারা নেই, সমাজে আছে না নাই? সালাত, আপনার সালাত আপনাকে আদায় করতে হবে। সালাত যদি শুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি কামিয়াব হলো এবং সফল হলো, কিন্তু আর সালাত যদি শুদ্ধ না হয় ফাকাত খা বাবা খাসার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। নাম্বার দুই, নাম্বার দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল সংক্রান্ত বিষয়ে প্রথম প্রশ্ন করবেন সালাত সম্পর্কে, কি বিষয়ে? সালাত। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সালাত যদি শুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি কামিয়াব হলো এবং সফল হলো, কিন্তু আর সালাত যদি শুদ্ধ না হয় ফাকাদ খা বাবা খাসার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। এরপরে বলছেন ফা ইন ইনতাকাসা মিন ফরিজাতিহি শাই, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে এই তুমি ফরজ সালাত পড়তা, বয়স কত, ফরজ সালাত শুরু হয় কখন থেকে, কত বছর বছর থেকে? হ্যাঁ, সাত থেকে পড়ার ট্রেনিং শুরু হয়, সাত বছর থেকে সালাতের ট্রেনিং শুরু হবে, একটু খেয়াল করো, আর দশ বছর পর ট্রেনিংটা আরও শক্ত হবে, ট্রেনিংটা আরও কী হবে, আরও শক্তভাবে তাকে ট্রেনিং দিতে হবে। এইভাবে যে কোনো সন্তান যদি দশ বছর পর ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় মা বাপ তাকে পিটাবে, শরীয়ত বলছে, কতদিন চলবে? বালেগ হওয়া পর্যন্ত। এখনও ট্রেনিং চললো, কী চললো? ট্রেনিং, কিন্তু যখন বালেগ হয়ে গেছে, বারো বছর হতে পারে, তেরো বছর হতে পারে, চোদ্দ পনেরো, তোমরা জানো বালেগ কখন হয়, বালেগও যখন হয়ে যাবে, বয়সপ্রাপ্ত যখন হয়ে যাবে, তখন থেকে নিয়ে, তখন থেকে নিয়ে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার হুশ আছে, কী আছে? হুশ আছে, সালাত মাপ নেই, সালাত কি নেই? মাপ নেই, কোনোভাবেই মাপ নেই। অসুস্থ দাঁড়ায় পড়তে পারছে না বসে পড়ো, বসে পড়তে পারছে না শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারছে না ইশারায় পারলে ইশারায় পড়ো, ইশারাও করতে পারছে না, তারপরে মনে মনে পড়তে হবে সালাতে যেন পবিত্রতা ফরজ ওয়াজিব না, অজু করতে হবে, গোসল করতে হবে, কিন্তু তার উপর গোসল ফরজ, অজু ফরজ, গোসল করার ক্ষমতা নাই, অজু করার ক্ষমতা নাই, কী করবে? তেমন করুন, কী করবে? তেমন করবে, তারপরে সালাত করবে। অজু করারও ক্ষমতা নেই, তেমনও করতে পারবে না, কেউ করে দেওয়ার মতো লোকও নাই, সালাতের সময় হয়েছে, এমন তো অবস্থায় অজু এবং তেমম ছাড়াও তাকে সালাত আদায় করতে হবে। কথা বুঝে আসে নেই? নদীতে ভ্রমণ করছে, নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, শরীরে যে কাপড় ছিল সবগুলি কাপড় খুলে গেছে, এমন একটা জায়গায় উঠেছে যেখানে তার পুরাটা শরীর উলঙ্গ, কাপড় নেই, কিন্তু সালাতের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় বসে তাকে সালাদায় করতে, কাপড় ছাড়াই, কথা বুঝে আসলো? হ্যাঁ, হাত কেটে গেছে, পা কেটে গেছে, অনার্গল পেশাব পায়খানা শরীর থেকে বের হচ্ছে, পবিত্র তো করার কোনো সুযোগ নাই, সম্ভব না, এখনই পবিত্র অর্জন করছি আবার ময়লা হয়ে যাচ্ছে গাও, কী করবেন? এই ময়লা আবর্জনা নিয়ে অপবিত্র অবস্থায় তারপরে সালাদায় করতে হবে। জিহাদ করতেছে, জিহাদরত অবস্থায় আছে, তারপরেও সালাতের টাইম হয়েছে, তখনও সালাত আদায় করতে হবে। জিহাদ করার জন্য প্রস্তুত,
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, বিপক্ষে শত্রুরাও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানেও আমাকে সলাৎ আদায় করতে হবে, তাহলে সলাৎ মাফ কোথায়? তাই নাকি? অথচ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা এই সলাতের বাস্তবতা না বোঝার কারণে যে এই সলাৎ যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বলছেন, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, ফরজ সলাৎ কেউ যদি ইচ্ছা করে ছেলে দেয় তাহলে সে কুফরি করলো, ফাকাদ আশরাক সে শিরিক করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে সে বের হয়ে গেল। অত্যন্ত কঠিন হাদিস আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অথচ এই সলাতের গুরুত্ব নাই, কারণ ইমামরা কি সিস্টেম বানিয়ে নিয়েছে, মানুষ মারা যাওয়ার পর জানাজা জিজ্ঞাসা করে যে তোমার আব্বার কোনো সলাৎ কাজা আছে নাকি, বলে কাজা আছে, তখন কি করে, কাজার কাফারা নেই, সমাজে আছে না নাই? জি, সালাত আপনার সালাত আপনাকে আদায় করতে হবে, সিয়াম হয়তোবা আপনার সিয়াম অন্য কেউ আদায় করে দিতে পারে, আপনার হজ অন্য কেউ আদায় করে দিতে পারে, আপনার ফরজ জাকাত অন্য কেউ আপনার পক্ষে আদায় করে দিলে হবে, কিন্তু সালাত আপনার সালাত আপনাকেই পড়তে হবে, আপনার সালাত অন্য কেউ পড়তেও পারবে না, এবং আপনার সালাতে কোনো কাফারাও নেই, কোনো কাফারাও নেই। অতএব একজন ব্যক্তি বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেক ওয়াক্তের সালাতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর সামনে দিতে হবে। এখন আল্লাহ রাসূল বলছেন, ফা ইনিন তাকাসা মিন ফরিজাতিহি শাই, হিসাব নিয়ে দেখা যাচ্ছে যে কিছু সালাত তার ঘাটতি আছে, কিছু ফরজ সালাত কি আছে, ঘাটতি আছে, কমি আছে। আল্লাহ পাক ওই বান্দার প্রতি দয়া করে বলবেন, হে ফেরেশতা, উনজুরুল আবদি হাল্লাহু মিন তাতাওয়ু, হে আমার ফেরেশতা, আচ্ছা যে বান্দার ফরজ এখনও কমি রয়ে গেছে, ঘাটতি আছে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে ফেরেশতাকে বলবে, আচ্ছা দেখো তো ওর ফরজের আগে পিছে নফল আছে কিনা। আল্লাহ আকবার, বলছেন এই নফলগুলিকে ফরজের জায়গায় রেখে তার ফরজটাকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ,